Oh,
বাংলা একাডেমি রাজনীতি সাহিত্য আজকের আয়োজনের কারণ আপনারা জানেন, আজকের আয়োজনের মূল আপনাদের বন্ধু মোনায়েম সরকার। মোনায়েম সরকার 70তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদ আজকে এই আয়োজন করেছে। আপনারা জানেন যে মোনায়েম সরকার একজন বুদ্ধিমান মানুষ, ব্যক্তিগত বুদ্ধিমান সম্পত্তি ব্যবহার করা হয়েছে। অনেক বিশেষজ্ঞ তাকে আমরা পরিচিত করাতে পারি, সেটার প্রয়োজন নেই। মোনায়েম সরকার আমাদের সকলের বন্ধু, আপনাদের বন্ধু, আপনাদের প্রিয় মানুষ, তিনি একজন ভালো মানুষ, এটাই আমাদের কাছে তার সবচেয়ে বড় পরিচয়। মধ্যমণি হিসেবে তিনি মঞ্চে আসন গ্রহণ করেছেন, লাল পাঞ্জাবিতে তিনি আজকে আসন। আমি আজকে এখন অনুরোধ করব আমাদের অনুষ্ঠানে এই মোনায়েম সরকার 70তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহমুদা খানম এই দেশে প্রগতিশীল যে আন্দোলনের ধারা তৈরি হয়েছিল 60 দশকে, সেই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে একজন লড়াকু সৈনিক ছিল। আমি বলবো এই যে তার মার্কসিস্ট ফিলসফিকে ধারণ করে সমাজতান্ত্রিক বিশ্বের স্বপ্ন দেখে তার জীবনকে সে পরিচালনা করছিল, এবং পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমরা জানি, সেই 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধে মোনায়েমের একটা বিশেষ ভূমিকা ছিল। এবং পরবর্তীতে এই সমাজতান্ত্রিক বিশ্বের স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছিলাম, এবং মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে বাংলাদেশ রচনা হলো তাকে তৈরি করার জন্য যে কাজে ব্যাপৃত হলো। এবং পরবর্তীতে আমরা বলতে পারি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সে পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করে, এবং তার এই অব্যাহত প্রগতিশীল আধুনিক বাংলাদেশ, বিজ্ঞান মনস্কে একটি বাংলাদেশ তৈরি করার জন্য যে একটার পর একটা কাজ করেছে। এবারে মোনায়েম সরকারের 70তম জন্মবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন আমাদের এই পরিষদের আহ্বায়ক, সদস্য সচিব এবং পরিষদের সদস্যবৃন্দ। শুধু ফুল নয়, 70টি গোলাপের একটি মালাও তাকে পরিয়ে দেওয়া হবে। আমরা মোনায়েম সরকারের জন্য যারা ফুল নিয়ে এসছেন শুভেচ্ছা জানাবার জন্য, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুর জামান খানকে। তিনি তো বহু ক্ষেত্রেই কাজ করেছেন, তার সম্পর্কে অনেক কথা বলবার সুযোগ বোধহয় এই জায়গায় নেই, অনেকেই বলবেন। তিনি যে বড় কাজটি করেছেন সেটি হল দুই খণ্ডে বঙ্গবন্ধুর জীবনী তিনি রচনা করেছেন, বিশিষ্ট লোকদের সহায়তায়, বিশিষ্ট পণ্ডিতদের সহায়তায়, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অধ্যাপক রফিকুল ইসলাম সহ আরও অনেকের পরামর্শ গ্রহণ করে তিনি যে অসাধারণ নিষ্ঠায় দুই খণ্ডে বঙ্গবন্ধুর জীবনী রচনা করেছেন সেটি বঙ্গবন্ধুর প্রথম পূর্ণাঙ্গ একটি জীবনী। প্রচিন্তা চেতনা এবং এই দেশকে কী করে সুন্দর, আধুনিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, মানবিক, বিজ্ঞানমস্ক একটি দেশে পরিণত করা যায় সেই চেষ্টাই তার ছিল সকল সময়ের সাধনার বিষয়। ধন্যবাদ জীবন খান স্যারকে। এবারে সম্মাননা পত্র পাঠ করবেন পাক্ষিক অন্যদিনের সম্পাদক
এবং অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজারুল ইসলাম। পূর্ব বাংলার শ্যামল প্রকৃতিতে বেড়ে ওঠা কিশোর জীবনের শুরুতেই ব্রত নিয়েছিলেন মানব কল্যাণের। যৌবনের প্রারম্ভে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগ্রামী উদ্যানে এসে দীক্ষা নিলে সাম্যবাদে। ষাটের দশকের গণ অভ্যুত্থানে তোমার উত্তোলিত হাত মিছিলের সামনে। ছাত্রজীবন শেষে চাকরি বা বাণিজ্যের ছক বাঁধা পথে হাঁটনি। নতুন সমাজ গড়ার স্বপ্ন নিয়ে বেছে নিয়েছিলে রাজনৈতিক সংগঠনের জীবন। সে পথে অনেক চড়াই উৎরাই পেরিয়ে বাঙালির প্রগতির লড়াই শুধু পথিক নও, একজন অগ্রপথিকও তুমি। মশাল নিয়ে এগিয়ে চলেছ, তোমাকে অভিবাদন। নতুন বাংলার পাতা ভরে তোলার মাল মশলা তৈরি নিষ্ঠাবান শ্রমিক তুমি। মুক্তি সংগ্রামে প্রগতির চেতনায় জয় হয়েছিল, সেই চেতনা শিখাটি জ্বালিয়ে রাখতে এখনো অক্লান্ত যোদ্ধা তুমি। ১৯৭৫ জাতির জনকের রক্তে রঞ্জিত স্বদেশকে কি তোমার বৈরী মনে হয়েছিল? স্বেচ্ছা প্রবাসে কাটালে কয়েক বছর, ফিরে এসে জনকের আক্রান্ত মুখচ্ছবিকে আবার সূর্য কিরণে উদ্ভাসিত করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছ। ক্ষমতার খুব কাছাকাছি থেকে সুন্দরতম বাংলাদেশের ছবি এঁকেছ, অথচ ক্ষমতার মোহে ঢাকা পড়নি, নানা ভ্রান্তির মধ্যে অভিমানে বিপথে যাওনি। আপাদমস্তক আশাবাদী মানুষ তুমি। তোমার কর্ম দিয়ে, চিন্তা দিয়ে, লেখনী দিয়ে তুমি জেগে আছো সবার হৃদয়ে। তুমি জেগে থাকো, দীর্ঘায়ু হও, প্রাণিত করো আমাদের মিলিত সংগ্রাম। জয় তিলকে, রঙিন হোক ঋদ্ধিমান মনায়ন সরকার।